জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেসের চার জয়ী প্রতিনিধি তৃণমূলে যোগদান। চারজন প্রতিনিধি সৌমিক হোসেনের বাড়ি এসে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সৌমিক হোসেন। রানীনগর এক নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের ফলাফলে বাম কংগ্রেস জোটের দখলে যায়। 27 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে বাম কংগ্রেসের দখলে ছিল 15 জন ও 12 জন সদস্য ছিল তৃণমূলের। কংগ্রেসের 4 সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের দখলে আসবে এই গ্রাম পঞ্চায়েত। অ্যাকচুয়ালি আমরা টিএমসি দলকে শক্তিশালী করার জন্য, গ্রামের উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য আমরা কংগ্রেস দল থেকে টিএমসি পার্টিতে আমরা যোগদান করলাম। আমার এই দল পছন্দ, সেই জন্য আমি হচ্ছে দিদিকে ভালোবাসি আর উন্নতি সাহায্যে দেশে যাতে উন্নতি করতে পারি সেই জন্য। 4 জন কংগ্রেস থেকে জয়ী প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। পজিশন ছিল ওখানে আমাদের 12 জন ছিল, 27 জনের মধ্যে আজকে 4 জন যোগদান করলো এবং হেরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের, আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেসের 10 তারিখে আমাদের ভোট গঠন আছে, তৃণমূল কংগ্রেসের হচ্ছে।